আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার দায়ে নিষিদ্ধ ঘোষণা করার সংবাদে চৌমুহনীতে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা। বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলা ছাত্রদল, চৌমুহনী পৌর ছাত্রদল ও চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা আনন্দ মিছিল করে চৌমুহনী বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রেলগেটে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল নেতা সাইফুল, তারেক রাহাত, ফয়সাল সহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। কোন রাজপথে ছাত্রলীগকে দেখলে আমরা সেই ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।